এই দেই সরকারের অপদার্থপনা দেশের মানুষের প্রতি অবজ্ঞা এবং দেশের মানুষের জীবনের কোন খোঁজ না রাখা মিথ্যাচার এই সবকিছুর প্রমাণ আমি বিষয়ের গভীরে যাওয়ার আগে আমি উপসংহারটা কইয়া দিই প্রথমত এটা একটা ভুল পদ্ধতিতে না ভুল সিদ্ধান্ত দ্বিতীয়ত উপদেষ্টা মণ্ডলী একটা টিম হিসেবে কাজ করবার পারিচ্ছে না সবচেয়ে খারাপ যেটা হইতেছে কিছু উপদেষ্টা তার সহকর্মীদের প্রতি ন্যূনতম কোনো রেসপেক্ট কোনো শ্রদ্ধা নাই তৃতীয়ত কোনো সমন্বিত পলিসি নাই প্রত্যেক মন্ত্রণালয় তার নিজের পলিসিতে চলতেছে আপনার হাত জগন্নাথ সব বেড়াচারা অবস্থা চার নম্বর হইতেছে উপদেষ্টাদের আমাদের লড়াই সংগ্রামের প্রতি কোনো শ্রদ্ধা নাই পাঁচ নম্বর হইতেছে দেশের মানুষের জীবন তার সংগ্রাম প্রবাসীদের সম্পর্কে ন্যূনতম জানা বোঝা নাই আর ফাইনালি সরকার স্বৈরাচারের মতো আচরণ করতেছে আর ভারতের প্রতি নত জানুন নীতি নিতেছে আমি পাঁচ নম্বর থেকে শুরু কেন উপদেষ্টা কি কইতেছে কইতেছে পশ্চিম বাংলাদেশের গণ অভ্যুত্থানে সমর্থন দিয়েছিল তাই ইলিশ পাঠাইতেছে শুনেন আগে যেটা বিবেচনা এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি এটা হচ্ছে প্রফেসর ইউনুসের সুন্দরী কোটার উপদেষ্টা আমি কইছিলাম কলে ও নক কইরা বসে থাকতে কথা কইবে না ওই শুনে না আমি কলে হাসিনা কো কইছিলাম যে নক কইরা বসে থাকতে থাকে নাই ওর মূল্য চুকাইছে পলায়ন কইরা এক বেফাস কথা কইয়া যে আগুন জ্বালাইছিল তাতে ওর কপাল পুড়িছিল আর এই সুন্দরীকে নক কইরা বসে থাকবার কইছিলাম কারণ জানেই না কিছু একদম কিছু জানে না গাঢ় একটা মানুষের জীবন বাংলাদেশের মানুষের কষ্ট কল্পনা স্বপ্ন তার কোনো খবর নাই অর্থনীতির কোনো খবর নাই ব্যবসা বাণিজ্য এগুলোর কোনো খবর নাই ভারতে সে ইলিশ পাঠাইতে দিওয়ানা খারাপ কথা আর কইলাম না আর একটা খারাপ কথা মুখে এসে গেছিল যাই হোক আচ্ছা আপনারা কি জানেন যে আমরা প্রবাসীরা বাংলাদেশের ইলিশ খাইতে পাই না জি জি আমরা ইলিশ খাইতে পাই না বাংলাদেশের ইলিশ প্রবাসে ইলিশ রপ্তানির অনুমতি দেয় না যে দেখেন এই সমস্ত দেশে যে সমস্ত বাংলাদেশি দোকান আছে না তারা বছরের পর বছর আবেদন করে পায় না ইলিশ আমদানির অনুমতি আমরা 2 কোটি প্রবাসী মানুষ না আমাদের ইচ্ছা করে না দেশের ইলিশ খাইতে পদ্মার ইলিশ আর ইউটি তো আমাদের দেশের স্বাদ রে ভাই ওইটা জিনিসই তো খাইতাম না না করতাম আর রাত্রিরে আকুল হইয়া কান্দতাম আমরা 2 কোটি প্রবাসী আমরা না দেশের জিনিস খাই না ব্যবহার করি না আগে ওইটা শুই দেখি গন্ধ নেই বই আনলে গন্ধ শুকি জড়ায় রাখি মাঝে মাঝে হাতে নেই দেখি আর ওই বইয়ের মধ্যে অজান্তে টপ টপ করে পানি পড়ে দেশের খাবার আনলে আমরা একটু একটু করে খাই ভয়ে কখন ফুরায় যায় আমরা কি ইনকাম কম করি কম তো করি না হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠাই ওইটা দিয়ে আপনাদের ফুটানি হয় আমাদের রিলিজ দেন না খাইতে আমরা মায়ান মানে রিলিজ খাই তা অখাদ্য তাহলে একটাই শান্তি একটু গন্ধ পাই ইলিশের মনে হয় দেশের গন্ধ আমাদের জন্য কোনো মোস্তফা সরদার ফারুকি বলে না যে আমাদের প্রবাসীরা একবার খাক 2 বছরে একবার খাক খাইতে দেন তাও দেন দিচ্ছেন দেন নাই লজ্জা লাগে না আপনাদের ভাত খান ভাতারের আর পীড়িত করেন ভাসুরের লগে আন্দোলনে সমর্থন দিছিল উপদেষ্টা বলে প্রশংসা করতেছে আমি তো ভোট করেছিলাম 3 লাখ ভোট পড়িছে 76% মানুষ বলছে ইলিশ পাঠানোটা নিন্দিত কাজ হয়েছে এটার নাকি বাণিজ্যিক মূল্য আছে আমরা টাকা দিয়ে কিনতাম না আমরা কি বিনা পয়সায় নিতাম তো আমাদের তো দিতেছেন না বছরের পর বছর কেউ খায় না তাহলে ইন্ডিয়া কেন পাঠাইতেছে কারণ বিশেষ বিবেচনা অন্য বিবেচনা আছে ইন্ডিয়া প্রেম দেবে ভালোবাসা দেবে তাদেরকে হ্যাঁ সেই জন্যে ইন্ডিয়ার পাস একটা পারবে হাসিনা যেমন চাটি ছিল এরাও চাটবে এবার আসেন দেখি যে এটা কেন ভুল পদ্ধতিতে নেওয়া ভুল সিদ্ধান্ত